তো ওদের বাসায় রেখে দেই। সে ক্লিকের উপরে এভাবে চড়ে বসে আছে, রোদ পোহাচ্ছে। সবচেয়ে ছোট বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করাবো। এ বাচ্চাটার বয়স মাত্র হচ্ছে গিয়ে 3 দিন। ওর বাবা মা ফার্স্ট টাইম ডিম দিয়েছে এবং বেবি ফুটাইছে। তো বেবি ফুটানোর পরে যেটা অবজার্ভ করলাম যে একদিন পার হয়ে গেছে, তারপরেও বাচ্চাকে ফিডিং করাই নাই। তো এরপরে হচ্ছে গিয়ে ওঠে উঠাই নিয়ে আসছি হ্যান্ড ফিডিংয়ে। ছোট্ট বেবিদের খাওয়ানোটা একটু ট্রিকি কাজ, একদম স্লো একটুখানি খাবার দিতে হয়। ওদের পেটটা একদমই ছোট, চিকুন একটা সিরিঞ্জের নল দিয়ে অল্প একটু খাবার দিতে হয় ওকে। ওর পেটটা কিন্তু একদমই ছোট, খাবারে এখন পেট ভরে গেছে। ওবার খাবার খায় ভালো, বাট এখনও ওর স্বাস্থ্যের উল্লেখযোগ্য কোনো উন্নতি আমরা পাই নাই। তো আশা করি খুব শীঘ্রই ওর ফেদার টেদার চলে আসবে। ওর সাথেরগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে একটা ককাটেলের বেবি, লুটিনো ককাটেল, টেম্প সাইজ। তো অনেকে টেম্প সাইজের বাচ্চা খুঁজতেছেন বা চান, তারা কিন্তু চাইলে এ ধরনের টেম্প সাইজ বেবি সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে আমাদের সানকুনের বাচ্চা, আলহামদুলিল্লাহ দেখেন ফেদার কিন্তু অলরেডি চলে আসছে, অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর সানকুনের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাটা অনেক ইজি, এরা খুব আগ্রহ নিয়ে হ্যান্ড ফিডিং নেয়। এই যে দেখেন ও নিজেই কিন্তু খাবারটা আমার কাছে চাপছে। তো এদেরকে খাওয়াইতে অনেক মজা পাই আমি। এই যে দেখেন মাথা ঝেঁকে ঝেঁকে কিভাবে খাবারটা নিচ্ছে। এটা হচ্ছে আরেকটা ইন্ডিয়ান রিংনেকের বেবি, এটাও ব্লু রঙের, ও খাবার চাচ্ছে। পাইনাপেল কোনোটা গতকালকে দেখাইছিলাম যে এক বাইন্ডিং হয়ে আছে, ওটাকে হচ্ছে গিয়ে এটা দেবো। ওটা তো খাবার খাচ্ছে না গতকালকে থেকে। তো এখানে এই হ্যান্ড ফিডিংয়ের সাথে একটু ওষুধ মিক্স আপ করলাম, ওষুধটার নাম হচ্ছে পালসেটিলা মাদার, এটা একটা হোমিও ওষুধ। তো এটা মিক্স আপ করলাম। এ হচ্ছে আমাদের সেই পাইনাপেল কোনোটা যেটার এগ বাইন্ডিং হয়েছে, ওকে এই ছোট কেজেই রাখা হয়েছে, ও কিন্তু এখনো ডিমটা পারে নাই। আসো আসো সবাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে সকালবেলায় কিন্তু র্যাবিটটা একটা সারপ্রাইজ দিয়েছে, যেই র্যাবিটটা অনেকদিন ধরে আমরা ভাবতেছিলাম যে বাচ্চা দিবে দিবে দিবে, ফাইনালি কিন্তু বাচ্চা দিয়ে দিয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আমি আসলে দেখাচ্ছি কোথায় বাচ্চা দিয়েছে, কয়টা বাচ্চা দিয়েছে, কোন জায়গাটায় বাচ্চা দিয়েছে সেটা আমি দেখেছি, বাট কয়টা দিয়েছে সেটা এখনও দেখি নাই। তো আপনাদেরও দেখাবো, আমিও দেখব। দেখেন সবাই এখানে চলে আসছে খাবার খাওয়ার জন্য। আমাদের পিচ্চিরা কই? পিচ্চিরা হচ্ছে সব এদিকে থাকে, আয় আয় ব্লাকিয়ে ব্লাকিয়ে। এই যে, এই যে হচ্ছে আমাদের ব্লাকি, যাও খাও খাও। বাকিরা বাকিরা সবই বাক্সর ভেতরে ঢুকে আছে। এটা কি ব্যাপার, তোমার কি সমস্যা, কেমন যেন একটু ঝিমঝিম মেরে আছে, কি সমস্যা দেখি, এদিকে আসো, যাও 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 খাবার খাও। র্যাবিটদের জন্য প্রথমে কিন্তু এই মটকিটা দিয়েছিলাম মাটির, এবং পরবর্তীতে দেখলাম যে এটা দখল করে নেয় হচ্ছে এই বাচ্চাগুলা, দেন হচ্ছে গিয়ে এই দুইটা কাঠের বাক্স দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে প্যারোটের ব্রিডিং বক্স ছিল, সেই ব্রিডিং বক্সগুলো এখানে দিছি। বাক্সগুলোতে কিন্তু র্যাবিটটা মোটামুটি স্বাচ্ছন্দ্যেই আছে, বিশেষ করে বাচ্চারা খুব এনজয় করে। এই যে দেখেন একটা গর্তের ভেতরে, চিপার মধ্যে গর্ত করে ভেতরে ঢুকে আছে, ওই যে দেখেন। ফাইনালি যে র্যাবিটটা খড়কুটো নিয়ে বাসা বানাইছিল সেটা কিন্তু এই যে দেখেন বাচ্চা দিয়েছে, এই মাটির মটকিটার ভেতরেই, দেখা যাচ্ছে না কিন্তু। আমি কিছু খড়কুটো দিয়ে দিয়েছিলাম, আর বাকি হচ্ছে গিয়ে এই যে লোম দিয়ে ঢেকে রেখেছে, দেখি। এই যে দেখেন 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 দেখেন, এই যে বাচ্চাগুলো মাশাল্লাহ লোম দিয়ে একবারে ঢেকে রাখছে, দেখি কয়টা মাশাল্লাহ। দেখেন অনেকগুলো বাচ্চা, 5-6টা তো অবভিয়াসলি হবে, দেখি আমি একটু গুনে আপনাদের বলছি। ওরে বাবা,
এক দুই তিন চার, পাঁচটা কিংবা ছয়টা বাচ্চা আর কি, আই এম নট শিওর, এখান থেকে অত গুনতে পারতেছি না আমি, দেখি একটা বের করার চেষ্টা করি আমি, যদিও এদের একেবারে সাইজ ছোট, এখন ধরাটা অনেকটা রিস্কি, তারপরে একটু দেখাই বের করে আপনাদের, সবগুলো না হলেও অন্তত একটা বের করে দেখাই। এই আসো আসো আসো, এই যে দেখেন, এই যে বাচ্চা, মাশাল্লাহ কত কিউট, শরীরে কিন্তু একবারেই লোম টোম নাই, মা ফিডিং করাইছে বুঝাই যাচ্ছে, পেট ভর্তি, কেমন দেখা যাচ্ছে ইঁদুরের ছানার মতো, সবগুলা এরকমই, চোখ টুক ফুটে নাই। তো রেখে দেই, কত সুন্দর করে বাসাটা বানাইছে, কতগুলো লোম সে সংগ্রহ করছে, নিজের শরীর থেকে এই লোমগুলো ছিঁড়ছে, অন্য রেবিটদের শরীর থেকে ছিঁড়ছে, একদম লোমে গাদাগাদি, মাশাল্লাহ। এই যে দেখেন, সব মিলে সম্ভবত ছয়টা কিংবা সাতটা হবে বাচ্চাগুলো, অনেক কিউট লাগতেছে না, আমি খুব এক্সাইটেড এদের দেখে, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন এই যে বাচ্চাগুলো আমি বের করছি, এখানে আমার হাতের উপরে আছে হচ্ছে টোটালি তিন আর দুই পাঁচটা, আরো একটা মেবি ভেতরে আছে, দেখেন কেমন পিচ্ছি ইঁদুরের বাচ্চার মতো, কেমন লাগতেছে দেখেন, বাচ্চাগুলোর বয়স আজকে হচ্ছে একদিন, দেখেন কেমন দেখা যাচ্ছে, এখনো কিন্তু শরীরের লোম টোম উঠে নাই, আরো কয়েকদিন লাগবে লোম টোম উঠতে, যাই হোক বাইরে একটু ঠান্ডা, ওদেরকে ওদের বাসায় রেখে দেই, এখানে আমার হাতের উপর পাঁচটা আছে, তো আই থিঙ্ক ভেতরে আরও এক দুইটা আছে, আমি সবগুলো বের করতে পারি নাই, তো ওদের বাসায় রেখে দেই। যাবো যাবো, এত সুন্দরভাবে লুম টুম দিয়ে বাসাটা বানাইছে এবং লুম দিয়ে ঢেকে রাখছে, আর এটার মধ্যে পরিবেশটা কিন্তু মোটামুটি ভালো, একটা গরম গরম একটা পরিবেশ আছে, তো বাচ্চাদের ঠান্ডা লাগার কোনো চান্সই নাই, আমরা আশা করি বাচ্চারা এখানে খুব কমফোর্টে থাকবে। এই বাচ্চাগুলোর মা হচ্ছে যে এই লাল এবং সাদার মিশ্রিত যে খরগোশটা, এটাই এটা আমাদের এখানকারই কিন্তু বাচ্চা, মানে ওর জন্ম কিন্তু এখানেই হয়েছে, আমাদের এই ঘরেই হয়েছে, সর্বপ্রথম আমরা যে সাতটা বাচ্চা পাইছিলাম তার একটা হচ্ছে এটা, যারা অনেক আগে থেকে আমার ব্লগগুলো দেখেন তারা অবশ্যই জানবেন, আমার এখানে জন্ম নেওয়া একটা র‍্যাবিট আজকে মা হইলো, এটা কিন্তু খুবই আনন্দের একটা বিষয়, এবং ফার্স্ট টাইমেই ওই পাঁচটা কিংবা ছয়টা বাচ্চা দিছে, আমি ঠিক জানি না, আমি পাঁচটা বের করছিলাম, আরও এক দুইটা থাকার সম্ভাবনা আছে। ককাটেলগুলোর দুইটা বেবি কিন্তু অলরেডি আমরা হচ্ছে হ্যান্ড ফিডিংয়ে উঠাই নিছি, তো এইখানে আরেকটা বেবি থাকার কথা, দেখি ওটা বেঁচে আছে না মরে গেছে, যা ভেবেছিলাম তাই, এ বাচ্চাটা মেরে ফেলছে, ওরা ঠিকঠাক মতো ফিডিং করায় নাই যে কারণে, এই যে দেখেন বাচ্চাটা মরে গেছে, ঠিকঠাক মতো হয়তো ফিডিং করাই নাই, এটা সাথে যেটা ছিল সেটাকে উঠাই নিয়েছিলাম হ্যান্ড ফিডিংয়ে, সাথেটা কিন্তু বেঁচে আছে বাট এটা আর বেঁচে নাই, যাই হোক যা হওয়ার তা হয়েছে। এই সেই পাইনাপেল কোনোটা, ডিমটা এখনও রিলিজ হয় নাই, ওকে মোটামুটিভাবে গতকালকে থেকে ওষুধ দেওয়া হচ্ছে, পাশাপাশি হচ্ছে গিয়ে তাপে রাখা হয়েছিল, যেহেতু খাবার খায় নাই সকালে একটু হ্যান্ড ফিডিংয়ের সাথে ওষুধ মিশ্রিত করে হ্যান্ড ফিডিং খাওয়াই দিছিলাম, তো এখন হচ্ছে গিয়ে আমরা ওকে ওর যে কেজটা সেই কেজে দিয়ে দেবো, তো ওখানে যেহেতু ব্রিডিং বক্স আছে দেখি ব্রিডিং বক্সে যে ডিমটা পারে কি না, না পারলে হয়তো আবার বিকেলে বা সন্ধ্যা থেকে আবার আরেক দফা ট্রিটমেন্টের মধ্য দিয়ে আমাদের যেতে হবে, তো আমি ওকে হচ্ছে গিয়ে খাঁচায় ছেড়ে দিয়ে আসি। তো এই যে এখানে হচ্ছে আমাদের কাইট, ক্লার্ক এবং ক্লিক আছে, আজকে সকাল সকাল কিন্তু রোদ উঠছে, আর টর্টলরা কিন্তু রোদটাকে খুব এনজয় করে, আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই ওরা কীভাবে আছে, এই যে দেখেন মাশাল্লাহ। আমরা সব সময় দেখে আসছি যেটা সেটা হচ্ছে কাইট কিন্তু ক্লার্কের উপরে উঠতো, উপরে উঠে এভাবে মাউন্টিং করে বসে থাকতো, বাট আজকে একটু ভিন্ন সিচুয়েশন দেখলাম যে সে ক্লিকের উপরে এভাবে চড়ে বসে আছে, রোদ পোহাচ্ছে, আর এই হচ্ছে আমাদের কাইট,
দেখেন সারা রাত হচ্ছে কাদার মধ্যে গড়াগড়ি করছে। এই যে নিচে যে প্ল্যান্ট গুলো লাগাইছিলাম ওখানে কাদা আছে, সেখানে কিন্তু সে গড়াগড়ি করছে। এই যে দেখেন ওর শরীর ভরা কাদা, এই কাদা নিয়েই সে কিন্তু রোদ পোহাচ্ছে। সম্ভবত আমাদের ক্লার্ক খুব শীঘ্রই ডিম দিবে। আমাদের ক্লিক যেটা পরে নিয়ে আসা হয়েছে, ও কিন্তু প্রথম দিকে খুব ভয় পাইতো, ওদের সাথে বন্ডিং ছিল না, এখন কিন্তু সবার সাথে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, সেটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। এই যে দেখেন প্ল্যান্টগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে মাশাল্লাহ। এই হচ্ছে আমাদের কই কার্প দুইটা, আর এখানে এখানে আছে আমাদের কই 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 কই, এই যে দেখেন মাশাল্লাহ গ্লো টেট্রাগুলো, এগুলো সব ঝাঁক বেঁধে দৌড়াদৌড়ি করতেছে, মারা যায় নাই বাট এটা অসুস্থ, একটা প্রবলেম হয়েছে। কি হয়েছে সেটা, এটা আসলে কি হয়েছে সেটা জানার জন্য অবশ্যই এক্সপার্টদের পরামর্শ নিতে হবে। আর এই যে হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক মোর এবং রেড ক্যাপ ওয়ারান্ডাগুলো, দেখেন ওয়ারান্ডাগুলো ওই যে হোলের ভেতরে ঢুকে আছে, সবগুলা মাথা বের করে আছে। তো ওদেরকে কালকে নিয়ে আসছি, এখন পর্যন্ত ওদেরকে খাবার দেওয়া হয় নাই, তো এখন আমি ওদেরকে একটু খাবার দেব। বিসমিল্লাহ, আমি অপেক্ষায় আছি কবে আমার মাছগুলো আমি এভাবে খাবার দিব আর সবাই চলে আসবে দৌড় পেয়ে যে খাবার খাওয়ার জন্য, মানে হাতের কাছাকাছি চলে আসবে, সেই দিনটা কবে আসবে সেই অপেক্ষায় আছি। সুপ্রিয় দর্শক, আমাদের যে পাইনাপেল কোনোটা এক বাইন্ডিং হয়েছে সেটার জন্য একটু প্রে করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়, ওর একটা যেন ঠিকঠাক মতো রিলিজ হয়ে যায়, ও যেন পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে যায়। আজকের ব্লগটি এখানে শেষ করছি, বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন, আসসালামু আলাইকুম।